আসসালামু আলাইকুম ওরহামুল্লাহাত আলহামদুলিল্লাহ আল্লাহ রসলিল্লাহবাদ কাছে দূরে দেশ ও প্রবাসী পৃথিবীর যে যে স্থান থেকে এই মুহূর্তে আমাদের সাথে আছেন আপনারা দেখছেন ইসলাম প্রতিদিন আয়োজিত দিনিয়াত প্রকাশনী থেকে প্রকাশিত পাঁচ মিনিটের মাদ্রাসা বইয়ের বছরব্যাপী ধারাবাহিক ভিডিও ক্লাস আপনাদের সবাইকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আজকের ভিডিও ক্লাস নিয়ে আপনাদের সঙ্গে আমি আছি মাওলানা ফজলে আব্বি তেরো জুমা দুলা চলুন জেনে নিয়ে আজকে আমরা কি কি দিয়ে আলোচনা ও শিক্ষণীয় তথ্যগুলো জানব প্রথমে রয়েছে ইসলামের ইতিহাস গজওয়ায়ে দাউমাতুল জান্দাল হিজরি পঞ্চম বর্ষে পঁচিশ রবি লাউলে রসুল সাল্লাহ নিকট খবর পৌঁছলো শাম দেশের নিকটবর্তী দাউমাতুল জান্দাল নামক জায়গাতে মুকুফার বা মুশ্রিক গোত্ররা পথচারীদের উপর নির্যাতন বা লুটতলা শুরু করেছে তারা মুসাফিরদের উপর ডাকাতি করে এবং এভাবে তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে পড়েছে এও খবর আসলো যে তারা গঠিত হচ্ছে মুসৃদ গোত্রগুলো যে মদিনায় আক্রমণ করে বসবে রসুল সাল্লাহ আলুম সে সময় এক হাজার সাহাবিকে নির্দেশ দিলেন দাউমাতুল জান্দাল সেখানে একটি গাজবা পরিচালনা করবার জন্য রসুল সাল্লাহ আলিয়া সিবা বিন ওরফাত রদি আল্লাহ আনুকে মদিনার আমির নিযুক্ত করে তিনি নিজে সেনাপতি হিসেবে সাহাবিদেরকে সঙ্গ দিলেন প্রিয় দর্শক প্রচণ্ড গরম প্রখর উত্তাপ এবং মরুভূমির প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে সাহাবিরা পথ চলছিল দিনের বেলা প্রচণ্ড গরম থাকায় তারা দিনের বেলা বিশ্রাম নিতেন এবং রাত্রিবেলা আবহাওয়া তাপমাত্রা কম থাকলে তারা সে সময় তারা সফর করতেন এভাবে দশ মঞ্জিল অতিক্রম করবার পর তারা দাউমাতুল জানদাল নামক এলাকাটিতে সেখানে গিয়ে তাবু স্থাপন করে এমত অবস্থায় মুশ্রিক গোত্রদের হৃদয়ে আল্লাহ সুবাহানুয়তালা অনুগ্রহে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন এবং তাদের হৃদয়ে মুসলিমদের প্রভাব বিস্তার করতে শুরু করে এক পর্যায়ে তারা পিছু হটে যায় রসুল সাল্লাহ সেখানে অবস্থান করে সেখান থেকে মদিনায় বিনা যুদ্ধে মদিনায় ফিরে আসেন এভাবে যুগে যুগে আল্লাহ ওয়া তালা মুসলিমদেরকে সাহায্য করে থাকে আজও যদি আমরা প্রকৃত ইমানের সাথে আল্লাহর উপর নির্ভর করতে পারি আল্লাহ তালার সাহায্য কিংবা নুসরত অপরিহার্য হবে আমাদের উপর আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আজকের ক্লাসের দ্বিতীয় বিষয় আল্লাহর কুদরত পিপিলিকার দূরদর্শিতা আল্লাহ সুফানতলার পৃথিবীতে অসংখ্য ছোট ছোট এবং ক্ষুদ্র সৃষ্টি রয়েছে এই ক্ষুদ্র সৃষ্টির একটি হলো পিপিলিকা আমরা লক্ষ্য করি পিপিলিকা কি চরম শৈল্পিক ভাবে তারা কত চমৎকার ভাবে তারা অনুকূল পরিবেশ থাকাকালীন কঠিন গরম কিংবা শীতকালের জন্য খাবার জমা করে নেয় পূর্ব থেকেই তারা কত সুশৃঙ্খল ভাবে কত চমৎকার ভাবে এই কাজটি সমাধা করে থাকে প্রিয় দর্শক এই ছোট্ট সৃষ্টিকে কে এই চমৎকার কলা কৌশল এই শৈল্পিক গুণাবলী কে শিক্ষা দিয়েছেন নিশ্চয়ই তিনি আল্লাহ সুহায়না হুয়া তালা আজকের ক্লাসে তৃতীয় বিষয় একটি ফরজ সম্পর্কে সেটি হলো অসুস্থ ব্যক্তির নামাজ আদায় করা রসুল উল্লাহ সাল আলাইসাল্লাম ইসাদ করেছেন সল্লে ক ইমান ফা ইল্লাম তস্তাতিয়া ফা ক আইদান ফা ইল্লাম তস্তাতিয়া ফা আলা জাম্বিন তোমরা দাঁড়িয়ে নামাজ আদায় করো যদি দাঁড়িয়ে থাকতে সক্ষম না হও অক্ষম হয়ে পড়ো বা অসুস্থ হয়ে পড়ো তাহলে বসে নামাজ আদাই করো এবং বসে থাকতেও যদি অক্ষম হয়ে পড়ো তাহলে এক পাশে শুয়ে নামাজ আদাই করো এখান থেকে আমরা যে ফায়দাটি পাই প্রিয় দর্শক সেটি হলো একজন ব্যক্তি সব অবস্থায় দাঁড়িয়ে নামাজ আদায় করবে কিন্তু যদি অসুস্থ হয়ে পড়ে দাঁড়াতে অক্ষম হয়ে পড়ে তাহলে সেই ব্যক্তি বসে সিজদার সাথে নামাজ আদায় করবে আর যদি বসেও নামাজ আদায় না করতে পারে তাহলে সে ব্যক্তি শুয়ে শুয়ে নামাজ আদায় করবে ইসলাম এভাবে আমাদেরকে আমল করার ক্ষেত্রে সহজ করে দিয়েছে। ইসলামের ইসলামের আমলগুলো পরিপূর্ণ করার তৌফিক দান করুন আজকের ক্লাসের চতুর্থ বিষয় একটি সুন্না সম্পর্কে সেটি হলো প্রত্যেক নামাজের জন্য অজু করা আনাস আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল সালিয়া সাল্লাম প্রতি নামাজের ওয়াক্তে নতুন করে অজু করতেন অজু থাকা সত্ত্বেও তিনি প্রতি ওয়াক্তেই নতুন করে অজু করতেন আনাস রাজি আল্লাহ তালা আনহু ইসাদ করছেন আর আমরা সাহাবিরা এক নামাজের অজুতেই অনেক ওয়াক্ত বা একাধিক ওয়াক্ত নামাজ আমরা আদায় করতাম প্রিয় দর্শক আজকের ক্লাসের পঞ্চম বিষয় একটি গুরুত্বপূর্ণ আমলের ফজিলত সম্পর্কে গুণাসমূহ মাফ করার তাজবিয়া রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম করছেন

আল্লাহ তালা আমাদেরকে সকল ছোট ছোট আমল যেগুলো রসুলে কারিম সালাম শিক্ষা দিয়েছেন এই সকল আমল বা তাজবিহাগুলো আমাদেরকে বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন আজকের ক্লাসের ষষ্ঠ বিষয় একটি গুণা সম্পর্কে দোজখের উপযুক্ত ব্যক্তিরা রসুল সালু আলি সাল্লাম ইসাদ করছেন আল্লাহ ওহবুম বি আহলিন নাও আমি কি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে বলবো না বা জাহান্নামী কোন কোন ব্যক্তি তার সম্পর্কে আমি কি তোমাদেরকে বলবো না রসুল সাল্লাহ তিন শ্রেণীর ব্যক্তির কথা উল্লেখ করলেন প্রথম শ্রেণী হলো কুল্ল অতুল্লিন প্রত্যেক কর্কশ বা কঠিন বদ মেজাজের লোকের অধিকারীরা জওয়াদিন এবং দুষ্টরিত্রে অধিকারী যারা রয়েছে তৃতীয় শ্রেণী হলো মুস্তাক বিরিন যারা অহংকারী যারা অহংকার দেখিয়ে বেড়ায় প্রিয় দর্শক এই তিন শ্রেণীর ব্যক্তিরা জাহান্নামের উপযুক্ত বলে বিবেচিত হবে আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের বৎ স্বভাব থেকে মুক্ত থাকার হেফাজত থাকার তৌফিক দান করুন সেই প্রত্যাশা রাখছে আজকের ক্লাসের সপ্তম বিষয় হলো দুনিয়া সম্পর্কে দুনিয়াতে কোনো রকম শান্তি বা প্রশান্তির জায়গা নয় রসুল সালাম করছেন যে দুনি শুনে রাখো দুনিয়ার ব্যাপারে আমি যা জানি যদি তোমরাও তাই জানতে তাহলে দুনিয়ার মধ্যে তোমরা কোন রকম শান্তি বা প্রশান্তি খুঁজে পেতে না অর্থাৎ দুনিয়ার যে চাকচিক্যতা ক্ষণস্থায়ী রঙিন দুনিয়ার যে প্রকৃত বাস্তবতা এটা যদি আমরা উপলব্ধি করতে পারি সে তুলনায় আখিরাতের তুলনায় dunia আমাদের কাছে খুবই নগণ্য বা খুব তুচ্ছ মনে হবে আমাদের কাছে এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আখেরাতকে সর্বঅবস্থায় প্রাধান্য দেবার তৌফিক দান করুন সে গুরুত্ব আমাদের হৃদয়ে লালন করার তৌফিক দান করুন আজকের ক্লাসের অষ্টম বিষয় আখিরাত সম্পর্কে কেয়ামতের দিন মানুষের ভয়াবহ অবস্থা পবিত্র কোরআন কারীম আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইয়াউমা ইকুমুর রূহ ওয়াল মালায়েকাতু লা ইয়াত আল্লামুনা ইল লাহেমান ওয়াকল সহাবা ইয়ামতের দিন রুহ এবং ফেরেশতাগণ সারিবদ্ধ দাঁড়িয়ে যাবে আর সেদিন কেউই কথা বলতে পারবে না যাকে আল্লাহ তালা কথা বলার অনুমতি প্রদান করবেন শুধুমাত্র সেই কথা বলতে সক্ষম হবে আর সে ব্যক্তি যাই বলুক না কেন সেটি অবশ্যই সত্য এবং সঠিক কথা বলবে ভ্যালিকাল ইয়ামুল হাক ফন আত্দাহদা ইলা রব্বিহী মাহাবা আর সে দিনটি অবশ্যই সত্য একটি দিন যেটি অবশ্যই আগমন করবে আল ইশাদ করছেন সুতরাং যাদের ইচ্ছা হয় যে ইচ্ছা পোষণ করে সে যেন আপন প্রভুর নিকটে রবের নিকট নিজের আবাসকে গড়ে তোলে আলাতালা আমাদেরকে আখেরাতের বাস্তবতা উপলব্ধি করার তৌফিক ফিকদান করুন প্রিয় দর্শক আজকের ক্লাসের নবম বিষয় একটি চমৎকার বিষয়ে সেটি হলো নববী চিকিৎসা গিরার ব্যথার চিকিৎসা রসুল ও লহ সাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা ইঞ্জির ফল খাও আমি যদি তোমাদেরকে বলি যে জান্নাত থেকে কোন ফল অবতীর্ণ হলে সেটি অবশ্যই ইঞ্জির ফল কারণ জান্নাতে ফলের মধ্যে কোন রকম বীজ থাকবে না একইভাবে ইঞ্জির ফলের মধ্যে কোন রকম বীজ নেই সোফানি হামদি রসুল সাল্লাম ইশাদ করছেন যে এই ইঞ্জির ফল রোগ থেকে প্রতিকার দেয় এবং তা গিরার ব্যথার উপশম প্রদান করে আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের নবী সল্লাল্লাহু আলাইহিSalam যে সকল সুন্নতি খাবার কিংবা যে সকল পন্থা অবলম্বনে নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে সেই পন্থাগুলো অবলম্বনে তৌফিক দান করুন প্রিয় দর্শক আজকের ক্লাসের সবিশেষ এবং দশম বিষয় কোরআনের উপদেশ পবিত্র কোরআন কারিম আল্লাহ তলাই ارشاد করছেন ওয়া ক্বালা রাব্বুকুম দুউনি তোমরা আমাকে ডাকো আল্লাহ তলাই করছেন নির্দেশ করছেন আমাদেরকে আল্লাহর কাছে প্রার্থনা করতে আল্লাহর কাছে দোয়া করতে আস্তাজিবুলকুম আল্লাহ তালা আমাদের ডাকে সাড়া দেবেন তিনি আরো ইসাদ করছেন ইন্নাল্লাদি নিশ্চয়ই যারা আমার এবাদত থেকে মুখ ফিরিয়ে নেবে অহংকার বসত সাইয়াদ হলুন জাহান্নামা দাখিরিন হিরিন সে ব্যক্তি জাহান্নামে অত্যন্ত অপমান এবং অপদস্থকর অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে আল্লাহ আমাদেরকে এই সকল বিষয় থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন তার নিকট বেশি বেশি দোয়া এবং প্রার্থনা করার তৌফিক দান করুন এই ছিল আজকের ক্লাস প্রিয় দর্শক এতক্ষণ সাথে ছিলাম আমি ফজলে রাখবি আশা করছি আমাদের এই অনন্য আয়োজন আপনাদের দিন শেখা এবং জানার ক্ষেত্রে অনন্য সহায়তা করছে থাকুন আমাদের সাথে থাকুন পাঁচ মিনিটের মাদ্রাসার সাথে কথা হবে আগামী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ওরা ওবরাক